কাজ, দুঃখ দিল তুমি। আমার তো আর বাবা মাকে বাইচা নাই, থাকলে কষ্ট পেলে তাও কাছে গিয়ে কষ্টটা ভুলতাম। আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই বউ, তুমি আমার দুঃখ দিও না বউ, কোনোদিন কষ্ট দিও না। আল্লাহর রহমতে আমি আপনারে কষ্ট দিব না, আপনিও আমার কষ্ট দিন না। তুমি তো আমার সব, তোমাকে আমি কষ্ট দিতে পারি, আজকে একটু কষ্ট দিব। এই পানু শোনো, এই শোনো না, এই এই পানু, এই শুনবা না, এদিকে এসো। আপনি কিছু খাবেন? খাওয়াবা? খাইতে পারি, কিন্তু আপনি কেন বললে তো খাবো না। আপনি করে বলবো না মানে? তুমি আমার তুমি করে বলবো কি করে না করে? স্বামীরে কেউ তুমি করে নাকি? কেউ কেউ কেন না করো, তোমার বলতে হবে। আদব কায়দা আছে না? ওরে আমার আদব কায়দা রে, আমি তো আদব কায়দা চাই না, আমি তো বেয়াদবি চাই। বলো তুমি করে বলো। আমি পারুম না, বলবো না তাহলে? আপনার আমিও এখন থেকে আপনি গিয়েই বলবো। কী খাবেন আপনি? মানুষ শুনলে কি বলবে? মানুষ শুনলে কি বলবে মানে? আপনি আমার আপনি গিয়ে বললে আমি আপনার আপনি গিয়েই বলবো। আপনি ভালো আছেন? এই আশ্চর্য, শোনো না, আচ্ছা একটা বুদ্ধি পেয়েছি, তোমার জন্য এত লজ্জা লাগে, তাহলে যখন বাসায় লোকজন থাকবে, লোকজনের সামনে তুমি আমরা আপনি করে বলবা, আর যখন কেউ থাকবে না, শুধু তুমি আর আমি, তখন তুমি তুমি করে বলবা, ঠিক আছে? তুমি 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 কি হলো? শোনো শোনো না, আশ্চর্য। তুমি তুমি আচ্ছা তুমি শোনো, আপনি আবার আপনি, আচ্ছা শোনো শোনো, আপনি বললা কেন? তোমার সমস্যা কি বলো তো, মাথা ঘুরায় না কেন? বমি বমি লাগে না কেন? মানে যে তুমি যে টক খেতে ইচ্ছা করতেছে, আচার খেতে ইচ্ছা করতেছে, সেটা কবে বলবা? কি বেশর বেশর, তুমি জানো আমি ছেলেমেয়ের নাম ঠিক করছি, 999টার নাম ঠিক করছি, খাতা ভরাই ফেলছি। 999টা নাম ছেলের নাম না মেয়ের নাম? 499টা হচ্ছে ছেলের নাম, আর 499টা হচ্ছে মেয়ের নাম। 999? হ্যাঁ, কাম নেই, খুব সোজা। ধরো যে 499টা হচ্ছে ছেলের নাম, আর 499 হচ্ছে মেয়ের নাম, একটা নাম আছে ছেলে এবং মেয়ে দুইজনেরই হয়, নয়ন। সুন্দর না নামটা? সুন্দর। কি হয়েছে? কথা কও না কেন? কথা কইতে ইচ্ছা করে না তাই কই না। কিছু হয়েছে? কি আর হইব, তোমার বাবা মা গসাই দিছে, তোমারে আমার উপর গসাই দিছে। তোমার যে রফিকের সাথে বিয়া ঠিক হয়েছিল, তোমার বাবা মা বলছে এসব কথা আমারে বিয়ের আগে বলছে? তুমিও তো বলতে পারতা, আজকে অন্য লোকজনের কাছে শুনতে এসব কথা আমার,
বাইরের লোকজনের কাছে আমার বউয়ের অতীত ইতিহাস শুনতে হয়। আমার বউয়ের কোনো অতীত আছে এটা আমি মানতে পারবো না। শোনো, আমি ভদ্র মানুষ, শিক্ষক মানুষ, তোমাদের সাথে তো অভদ্র আচরণ করতে পারবো না। তো তোমার বাপের বাড়ি তোমার যখন খুশি যাবা, আমার কোনো দিন ওই বাড়িতে যাইতে বলবো না, ঠিক আছে? চায়ের দোকানে যাবো, এখানে যাবো, ওইখানে যাবো, খালি রফিক রফিক রফিক, সবাই আমারে তো আমার বইয়ের ইতিহাস শোনাবে।